হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি খবর আপনার আশা করছো সকলে ভালে আছে আজি মই নতুন ব্লগের সঙ্গে পুনের আপনার মাজলে আহিছো আজি মই দেখাম কঁঠালের সবজি বনোয়া আর মইনো কঁঠালের সবজি কেনেকে বনাও আপনাদের ভিডিওটো শেষলৈকে চাই থাকিব। এয়া আমার গছর কঁঠাল দেখিছেনে? এই গছডালের কঁঠালবোৰ ডাঙরে হল কিন্তু আমার আরো এডাল কঁঠালের গছ আছে, মই তারেপরা ছিঙিম আর মইনো কঁঠালের সবজি কেনেকে বনাও আপনার দেখাই যান, ভিডিওটো শেষলৈকে চাই থাকিব। তো গাইজ, কঁঠাল ছিঙিবলে মই আহিলো কিন্তু কঁঠাল মই নিছিঙো, মায়ে ছিঙিব। গছডাল চাওকচোন কি ধুনীয়াকে কঁঠালবোৰ লাগি আছে। এয়া কঁঠাল ছিঙি আহিলো, মোর নিচিনাকে আপনাদেরও বারো কঁঠালের বাকলি এড়াব ভয় খায় নেকি? যদিহে ভয় খায়, মই ককাইটার দিনের পৰা এটা প্রসেস দেখি আহিছো। হাতত যদি অকমান মিঠাতেল সানি লয় তেতিয়াহলে কঁঠালের বাকলি গুছালে হাতত আঠাবোৰ লাগিলে সহজতে গুছাব পারি। আপনাদের এনেকে করে চাবচোন। কঁঠালখিনি কাটা হল, এতিয়া মই ইয়াত দুটা আলু এড কৰি কঁঠালখিনি মই বইল হ'ব দিম। কঁঠালখিনি বইল কৰা হৈ গ'ল, এতিয়া এইখিনিৰ পৰা পানীখিনি যাব দিম। কঁঠালৰ ৰেচিপিটো বনাবলৈ মই গোটেইখিনি বস্তু যোগাৰ কৰি লৈছোঁ। এয়া কেঁচা পিঁয়াজ, এটা কেঁচা জলকীয়া, আদা নহৰু পেষ্ট, নিমখ, হালধি আৰু এই পাত্ৰটোত মই গোটেইখিনি মচলা অকণমান গৰম পানীৰে মিহলাই লৈছোঁ। এতিয়া ৰেচিপিটো ষ্টাৰ্ট কৰিম, আপোনালোকে চাই যাওক। কেৰাহীটো গৰম হোৱাৰ পিছত মই ইয়াত তেল দিছোঁ অকণমান। তাৰপিছত তেলখিনি গৰম হোৱাৰ পিছত মই কেঁচা পিঁয়াজ আৰু এতিয়া মই চিলি চচ আৰু টমেটো চচ অকণমান বাকীটো ধুলি লৈছোঁ। এইখিনি মই কঁঠালৰ চবজি এড কৰিম। এতিয়া মই অকণমান পানী এড কৰিম। পানীখিনি এড কৰি পানীখিনি শুকাবলৈ ঢাকনিখন দি দিম। তো গাইজ, মোৰ কঁঠালৰ চবজি বনোৱা হৈ গ'ল। আপোনালোকে দেখি কেনেকুৱা লাগিছে, টেষ্টি হ'বনে নাই কমেণ্ট কৰি জনাবচোন। এতিয়া মই কচুৰ বৰা বনাব ওলাইছোঁ। এই কচুটোৰ নাম আপোনালোকৰ ফালে কি কচু বুলি কয় কমেণ্ট বক্সত জনাবচোন। আমি ওল কচু বুলি কওঁ আৰু কিছুমানে কইনা কচু বুলিও কয়, আপোনালোকে বাৰু কি কয় মোক জনাবচোন। এতিয়া মই কচুখিনি অকণমান বইল হ'ব দিছোঁ, কারণ কচু হয় ন, আর যিকোনো কচুয়ে অকমান বইল হয় পানিটো এনেও পেলাব লাগে, নহলে কচুর কোনো রিস্ক নহব, নারি ডিঙিত ধরব পারে।
এতিয়া মই লৈ লৈছো বেসন, চাউলৰ গুড়ি, নিমখ, জালুকৰ গুড়ি, ৰেড চেলি, অকমান হালধি, এই গোটেইখিনি মই ওলকচুখিনিৰ লগত মিহলাই লম। মিহলাই ওলকচু বড়া বনাম। মোৰ বনোৱা হৈ গ'ল। আপোনালোকেও যদি ঘৰতে বনায় এনেকে তেতিয়াহলে আৰু কিবা কিবি মছলা এড কৰিব পাৰে। মই ইমান বেছি মছলা এড কৰি নাথাকিলোঁ। তো গাইজ, মোৰ ভিডিঅ'টো আজিলৈ ইয়াতে শেষ কৰিছোঁ। বাই বাই।